আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটি অসাধারণ তিনটা বেডরুম, একটি কিচেন, একটি ব্যালকনি দিয়ে কিভাবে সুন্দর একটি অল্প জায়গায় 155 পয়েন্ট জায়গাতে কিভাবে সুন্দর একটি বাড়ি করবেন, আজকে এ বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা হবে। তো আপনাদের সাথে আজকে ড্রয়িং খরচ বিস্তারিত সম্পূর্ণ তুলে ধরব। তো আপনারা ভিডিওটি পুরোপুরি না টেনে দেখলে ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন, আর যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু আপনারা মিস করবেন। এরকম নতুন নতুন ডিজাইনের অল্প টাকার বাজেটের, বেশি বেশি বাজেটের সুন্দর সুন্দর বাড়ি যদি আপনারা নিয়মিত দেখতে চান, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি চালু করলে ইনশাল্লাহ প্রতিদিন নতুন নতুন ডিজাইনের বাড়ি সবার আগে দেখতে পারবেন। কেননা এই বাড়িটা ছোট্ট জায়গায় দুইতলা ফাউন্ডেশন দিয়ে কীভাবে সুন্দর করে বাড়িটা করা হয়েছে ইনশাল্লাহ আগে আপনাদেরকে বাইরে ধীরে ধীরে দেখাবো। অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও আপনারা না টেনে দেখবেন। যাদের স্বপ্ন একটি বাড়ি করবেন অল্প অ্যামাউন্ট, ইনশাল্লাহ আপনাদের জন্য আজকে ভিডিওটি। তো অনেকে ভাই আমাদের খরচটা কেউ বিশ্বাস করতে চায় না, কেননা 10 টাকা বেশি বললে আমাদের কোনো লাভ নাই, 10 টাকা কম বললে আমাদের কোনো লাভ নাই। তো আপনাদেরকে আমরা যেটা সঠিক প্রত্যেকটা ভিডিওতে সেই সঠিকটাই আমরা দিয়ে থাকি। থাম্বনেলে কম টাকা লেখি অনেক সময় এই জন্য যেহেতু আপনারা কম টাকা দেখে ভিডিওটি দেখে সুন্দর একটি বাড়ি করতে পারেন, সব সময় বলি তা না। তো এই ভিডিওটা দেখেন, ঘুরে ঘুরে আপনাদেরকে বাইরে দেখাবো, তারপরে আপনারা ভিতরে দেখতে পারবেন কীভাবে সুন্দর করে কাজটি করা হয়েছে। দুইতলা ফাউন্ডেশন দিয়ে 3টা বেডরুম, 1টি টয়লেট। তো চাইলে আপনারা সাইডে দিয়ে একটি কিচেন করতে পারেন, এটা হচ্ছে আলগা এক্সট্রা কিচেন ওনারা করছে বড় করে। তো ওনাদের কমপ্লিট কত টাকা গেছে, ভিতরে কতটুকু করছে, টাইলস কতটুকু করা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো আপনাদেরকে আমি ধীরে ধীরে সম্পূর্ণ দেখাবো, আর আপনাদের যদি এই বাড়িটা পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। এটা সাতদের মতে, যাদের অল্প অ্যামাউন্ট আছে, মনে অনেক স্বপ্ন আছে যে একটি অল্প টাকায় বাড়ি করবে, ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তো এই বাড়িতে দেখেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটা কীভাবে সুন্দর করে করা হয়েছে, আর আপনারা যদি করতে চান সেম ডিজাইন ইনশাল্লাহ করতে পারবেন। তো বাইরের ছাদ আমি ঘুরে ঘুরে দেখাবো, ভিতরে ঘুরে ঘুরে দেখাবো কীভাবে কাজটি করা হয়েছে। এই বাড়িতে চাইলে আপনারা 20 লক্ষ না 30 লক্ষ টাকা খরচ করতে পারবেন, কিন্তু বর্তমানে কত টাকা খরচ হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে অবশ্যই খরচের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। অনেকে বলে ভাই আমি আপনাকে এর চেয়ে 1 লক্ষ টাকা বেশি দেবো, এর চেয়ে 2 লক্ষ টাকা বেশি দেবো, অনেকে বাজে মন্তব্য করেন। ওনাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনাদের যদি টাকা বেশি হয়ে থাকে আপনি কত টাকা আমাকে বেশি দিবেন? আপনার বাড়ি যদি আমাদের আওতাভুক্ত হয়, কুমিল্লার ভিতর হয়, আপনি আমাদেরকে দিয়েও চাইলে করাইতে পারবেন। অনেকেই বিশ্বাস করে না, আলহামদুলিল্লাহ সবাই বিশ্বাস করে, 2-1 জন ছাড়া। তো আপনাদেরকে আমি গণায় ধরি না, কেননা আমার ভিউয়ার্স যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই আমাকে বিশ্বাস করেন। আমি থাম্বনেলে দেই টাকা এই জন্য যেহেতু ভিডিওটা সবাই দেখে, প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিন্তু সঠিক খরচটা বলা আছে। আমি 2 কোটি টাকার বাড়ি তো 2 কোটি টাকা বলছি, 2 লক্ষ টাকার বাড়ি তো আমি 2 লক্ষ টাকা বলছি। তো দেখেন কীভাবে কাজটি সুন্দর করে করা হয়েছে, বাইরের সাইড অনেক সুন্দর করে, প্লাস্টারটা অনেক টেকসই হয়েছে, সুন্দর হয়েছে, এক্সট্রার কোনো বাড়তি ডিজাইন করা হয় না, খালি জানালাগুলাই একটু বিটের কাজ করা হয়েছে। তো এরকম বিট না দিলে আবার বাড়িটা একেবারে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনারা সৌন্দর্যের জন্য কিছু বিট ব্যবহার করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তো আপনাদেরকে আমি বাইরের সাইড দেখাইলাম, এখন আপনাদেরকে ভিতরে দেখাবো। তো ভিতরে যাওয়ার আগে আমি একটি আপনাদেরকে ড্রয়িং দেখাবো। তো আপনারা যদি সেম ডিজাইনে করতে চান এই ড্রয়িংটা আপনাদের অনেক কাজে লাগবে। আমি নর্মালি দিছি, এইটার কোনো বিল্ডিংয়ের ড্রয়িং করা হয় নাই, এইটা নর্মালি কাজটা করা হয়েছে। তো আপনারা যদি সেম ডিজাইনই করতে চান অবশ্যই ড্রয়িংটা ভালো করে খেয়াল করবেন। আর এই বাড়িটা কীভাবে করা হয়েছে, অবশ্যই এই মাপে করা হয়েছে। তো এই বাড়ির প্রত্যেকটি মাপ ধীরে ধীরে আপনারা বুঝবেন। এই বিল্ডিংয়ের দৈর্ঘ্যপ্রস্থ সেম 26 ফিট বাই 26 ফিট, টোটাল স্কোয়ার হয়েছে আপনার 676 ফিট। তো সামনে এন 749 ফিট জায়গা সহ আমি কমপ্লিট 676 ফুটে ধরলাম। এরপর আপনি সিঁড়ি দিয়ে মেন গেট দিয়ে প্রথম ঢুকে একটি 4 ফিট 5 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট একটা বেলকনি বিশাল বড়। এরপর 3টা বেডরুম দেওয়া আছে, 12 ফিট বাই 13 ফিট 2টা, 12 ফিট বাই 12 ফিট 1টা,
তো আপনারা যদি ছোট বড় করতে চান অবশ্যই আপনারা করতে পারবেন। এরপরে এবারে তো একটি টয়লেট দেওয়া আছে কমন 7 ফিট বাই 5 ফিট, মাপগুলো ভালো করে খেয়াল করবেন। এই বাড়িতে টোটাল জমিন লাগছে সামনের জায়গাটা সহ 155 পয়েন্ট। তো আপনাদের যদি আরেকটু ছোট হয় জায়গা আপনারা করতে পারবেন না, যদি আরেকটু বড় হয় অবশ্যই করতে পারবেন। তো আপনাদেরকে আমি প্রথমেই বেলকনিতে ঢুকতেছি, এটা করিডোর হিসাবে বলতে পারেন, বেলকনি বলতে পারবেন। তো যেইটাই বলেন এইটা দিয়ে আপনি তিনটা বেডরুমে যাইতে পারবেন, টয়লেটে যাইতে পারবেন, মেন গেটে দিয়ে আসতে পারবেন। এ বাড়িতে ঢুকার জায়গা হয়েছে দুইটা, একটা মেন গেট আর একটা আউটসাইড। তো আপনারা দেখেন স্টিলের দরজাগুলো লাগানো হয়েছে, তো স্টিলের দরজাগুলো হয়েছে আপনার 7,000 টাকা করে, অনেক ভালো মানের স্টিলের দরজা। তো আপনারা চাইলে আপনারাও লাগাইতে পারবেন। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাতেছি ইনশাল্লাহ আপনারা। আমি ওই দিন একটা বাড়িতে ভিডিও দিয়েছিলাম 8,500 টাকা করে ভালো মানের দরজা কীভাবে আপনারা পাবেন ইনশাল্লাহ, অতি শীঘ্রই একটি ভিডিও আপনাদেরকে দেব। তো আপনারা সবসময় হাসিবা কনস্ট্রাকশন চ্যানেলে চোখ রাখবেন ইনশাল্লাহ। হাসিবা কনস্ট্রাকশন যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে আপনি সুন্দর একটি বাড়ি করতে আপনার অনেক সহজ হবে। আর প্রত্যেকটা ভিডিও যদি আপনারা না টেনে দেখেন তাহলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। আমাদের প্রতি একটা জিনিস বিশ্বস্ত রাখবেন যে আমরা প্রত্যেকটা বাড়িতে সঠিক খরচটা বলে থাকি। থাম্বনেলে লেখা কম বেশি হতে পারে অনেক সময়, যদি যেই বাড়িতে থাম্বনেল থাকে মনে করবেন যে বাড়িটা অনেক সৌন্দর্য, তার জন্য অনেকে কম টাকা দেখলো ভিডিওটি দেখে, যাতে সুন্দর ডিজাইনটা দেখে নিজের বাড়িতে করতে পারে, এই জন্য আমরা থাম্বনেলে কম টাকা লিখি। তো আপনাদেরকে প্রথমে আমি একটি রুম দেখাইলাম, এখন আমি টয়লেটটা দেখাইতেছি কীভাবে টয়লেটটি সুন্দর করে করা হয়েছে। এটা হচ্ছে কমন টয়লেট, তিনটা বেডরুমে একটা টয়লেট ব্যবহার করতে পারবে। যাদের অল্প টাকায় ছাদ দিয়ে বাড়ি করার স্বপ্ন দেখেন ইনশাল্লাহ এই স্বপ্নটা আপনার সত্যি হবে, যদি আপনি আমাদেরকে বিশ্বাস করেন। আর আমাদেরকে বিশ্বাস করা লাগবে কেন, আল্লাহ আপনাকে বিবেক দিছে, আপনি নিজের হাতে ওনাই হচ্ছে এই বাড়ির মালিক। ওনাই কিন্তু অটো ভ্যান চালায়, আমি ওনাকে ছোট করার জন্য বলি নাই, ওনার স্বপ্ন ওনাই বাস্তবায়ন করছে। তো অবশ্যই আপনারা যদি করতে চান ওনার মতনই স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনি যদি এটাতে 20 লক্ষ টাকা খরচ করেন আপনি কোনো সমস্যা নাই, ওনাই আমাদের বাড়ির আমাদের এলাকার, কাজটা সত্যি অনেক সুন্দর হয়েছে গ্রামে, ওনা যে করছে মোটামুটি একটা ভালো একটা হইচই পড়ে গেছে। তো ওনার টাইলস শুধু বাথরুমে ব্যবহার করছে, আর কোনো জায়গায় টাইলসের কাজ করা হয় নাই। তা আপনারা চাইলে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন, ওনার বাড়িতে কোনো টাইলস ব্যবহার করা হয় না, শুধু টয়লেটে টাইলস ব্যবহার করা হয়েছে। তো জানালাগুলো অনেক সুন্দরভাবে 4 ফিট বাই 4.5 ফিট করছে। তো আপনারাও আপনাদের স্বপ্ন পূরণে আমার মনে হয় যদি অল্প বাজেট থাকে তাহলে আপনারা আপনার স্বপ্ন পূরণ করবেন। এই বাড়িতে ওনাদের কমপ্লিট 9 লক্ষ টাকা গেছে, ওনারা নতুন বাড়ি, আরও এক্সট্রা খরচ ওনার অন্য কাজে লাগছে, যেহেতু ওনার রুমের ভিতরে রান্নাঘর করে নাই, ওনার এক্সট্রাভাবে আউটভাবে রান্নাঘর বের করা হয়েছে। আউটসাইডে ওনার আরও কাজ, নতুন বাড়িতে কত কিছু লাগে, ওনার বিল্ডিংয়ে 9 লক্ষ টাকার বেশি যাবে না, আরও খরচ কম। তো আপনারা আপনাদের যদি স্বপ্ন পূরণ থাকে তাহলে আপনারা স্বপ্ন পূরণ করবেন, স্বপ্ন সবারই থাকে একটি বাড়ি করবে। তো এ বাড়িতে স্টিলের দরজা, এ বাড়িতে কোনো এক্সট্রা কোনো বাড়তি ডিজাইন করা হয় নাই। অনেকে বলবেন যে টাকা খরচ কম বেশি, অনেকে যদি বলেন যে এই টাকাটা বেশি অত কম, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আমরা সম্পূর্ণ বলে দেবো। তো এ বাড়িতে মালামালের হিসাবটা আসলে টাকার ভিতরে, অনেক সময় দেখা যায় জায়গার কারণে মালামাল একটু কম বেশি লাগে, তো এই মালামালের হিসাবটা দেওয়াটা অনেকটাই আমি মনে করি বোকামি। তো আপনারা যদি সেম ডিজাইনে করেন একটু কম বেশি হবে। তো অবশ্যই আপনাদেরকে একটি ধারণা দিলাম যে এতটুকু জায়গা 1,00,000 টাকা গেছে। তো আপনাদের যদি কোনো বাড়ি নিয়ে মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নতুন নতুন ডিজাইনের বাড়ি যদি আপনারা নিয়মিত দেখতে চান আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা চালু করলে ইনশাল্লাহ প্রতিদিন নতুন নতুন ডিজাইনের বাড়ি সবার আগে দেখতে পারবেন। আজকে যাচ্ছি না ইনশাল্লাহ, আবার দেখা হবে নতুন একটি টপিকের সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।